এবার প্রবাসী সংবাদ সংযুক্ত আরব আমিরাতে দুবাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও ইতালি প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মাহদি হাসান আবুধাবির আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান ফখরুল ইসলাম খান তার সম্মানহানির অপচেষ্টা ও পরিবারের প্রতি ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন সেখানে উপস্থিত ছিলেন আবুধাবি বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন আমিরাতের বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ তারেক এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা আসন্ন ফুড অ্যান্ড কালচারাল শোর জরুরি সভা এবং নৈশভোজের আয়োজন করেছে লেক ওরথ বিচ ক্রেজি মারিও রেস্টুরেন্টে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আরিফ আহমেদ আশরাফ সংগঠনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট এম রহমান জহির তার বক্তব্যে 2022 সালের 19 এবং 20 মার্চ এশিয়ান ফুড অ্যান্ড কালচারাল শো এর ঘোষণা দেন দুদিন ব্যাপী উত্তর আমেরিকার সবচেয়ে জনপ্রিয় এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ড অ্যান্ড এক্সপো সেন্টারে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ইতালির ভ্যানিসের সামাজিক সংগঠন আবদুল্লাপুর আঞ্চলিক সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ অস্ট্রিয়ার মিনি মন্দ পার্কে অনুষ্ঠিত হয়েছে গান কবিতা আবৃত্তি এবং কৌতুক নিয়ে প্রত্যেকটি বাসেই চলে অনাবিল আনন্দ দিন শেষে সংগঠনের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ বাসেদের সার্বিক ব্যবস্থাপনায় দ্বিতীয় পর্বে ফখরুল চৌধুরী ও আফাই আলীর যৌথ পরিচালনায় নানা গ্রাম্য খেলায় পুরনো দিনের স্মৃতিতে ফিরিয়ে নেয় বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে নবনিযুক্ত কনসাল জেনারেল বি এম জাকির হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মনসুর সবিরের সভাপতিতে সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সহ সভাপতি এম রানুল হক বাবুল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য ইব্রাহিম আল ফাতুন আবুল ফজল সহ আরও অনেকে মাহদি হাসান আরটিভি